নমস্কার বন্ধুরা, পিয়ালি কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আমি আবার হাজির হয়ে গেছি একটি নতুন রেসিপি নিয়ে, পায়েসের রেসিপি। তাহলে চলুন দেখে নিই। আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি সামান্য একটু জল দিয়ে দুধটাকে আমি গরম করে নেবো। আমি এখানে 1 লিটার ফুল ক্রিম দুধ নিয়েছি। জলটা তলায় দিয়েছি যাতে দুধটা নিচে না লেগে যায়। এবার আমি ময়দা দিয়ে চুষি কেটে রেখেছিলাম। আপনারা ময়দা দিয়ে না করলে ওটা চালের গুঁড়ো দিয়েও চুষিটা বানিয়ে নিতে পারেন। এবার চলুন, আমি চুষিটা ভাজার জন্যে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে মধ্যে আমি 1 চামচ মতো ঘি দিয়ে দিয়েছি। ঘি দিয়ে আমি ভালো করে চুষিটাকে ভেজে নেবো লাল লাল করে। আপনারা সবাই চালের পায়েস খেয়েছেন, একবার চুষি চাল দিয়ে পায়েস বানিয়ে খেয়ে দেখুন, অসাধারণ লাগে। এখন তো শীতকাল, এখন সব ঘরে ঘরেই পায়েস পিঠা হবে, একবার এই চুষি দিয়ে পায়েস বানিয়ে খেয়ে দেখবেন। তো আমার চুষিটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। এর মধ্যে আমি 2 চামচি মতো ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে আমি 100 গ্রাম মতো গোবিন্দভোগ চালটাকে ধুয়ে রেখেছিলাম, ওটাকে আমি ভালো করে ঘিয়ের সাথে ফ্রাই করে নেব। চলুন দেখি, দুধটাও আমার ফুটে এসছে। এবার আমি এর মধ্যে চুষিটাকে চালটাকে অ্যাড করে দেব। চালটা দিয়ে দিলাম। আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি, 1 কেজি দুধ। 1 কেজি দুধের জন্য আমি 100 গোবিন্দভোগ চাল নিয়েছি। আপনারা যে যেরকম দুধ নেবেন, কেন 1 কেজিতে 100 গ্রাম চাল লাগে সেই আন্দাজ মতো আপনারা করে নেবেন। আমি এখানে চুষিটা যে ভেজে রেখেছিলাম আমি ওটা দিয়ে দিলাম দুধের মধ্যে। তো চলুন, আমি 20 মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি, কেন এটাকে ভালো করে সিদ্ধ হতে দিই চুষিটাকে আর চালটাকে, তারপরে আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি। আমি এবার একটা বাটির মধ্যে 2 হাতা মতো দুধ তুলে নেব, কেন এখন নতুন গুড়, সব গুড় ভালো হয় না, দুধে দিলে গুড়টা কেটে দুধটা কেটে যায়। এর জন্য আমি একটা বাটির মধ্যে আগে দুধটার সাথে গুড় মিশিয়ে দেখে নেব, তারপরে পুরো পায়েসের মধ্যে আমি গুড়টা মিশাবো। তো দেখুন, আমার গুড়টা কিন্তু কাটেনি দুধটা। এবার আমি সব গুড়গুলো, আমি এখানে 300 গ্রাম গুড় নিয়েছি 1 কিলো দুধের জন্য, 300 গ্রাম আমি গুড় ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে গুড়টার সাথে মিশিয়ে নেব। এবার আমি 1/2 বাটি মতো ওর মধ্যে চিনি দিয়ে দেব। গুড়ের পায়েসের মধ্যে একটু সামান্য একটু চিনি দিলে ওর স্বাদটা অনেক ভালো লাগে খেতে, স্বাদটা একদম অন্যরকমই হয়ে যায়। শুধু গুড় দিয়ে করলে তার স্বাদ একরকম লাগে, চিনি গুড় মিশিয়ে করলে তার স্বাদ আর একরকম লাগে। তাহলে দেখলেন, আমার চুষি পায়েস রেডি। তাহলে চলুন, আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। তাহলে আমার এই ভিডিওটির মধ্যে আপনাদের কিছু ভালো লাগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিও।